অনেকেই বলেন মাধাব অনুসরণ করতে হবে যে কোনো একটি কিছু হানাফি আর কিছু সাফি এটা হবে না এই প্রশ্নের উত্তরে আপনি দয়া করে কিছু বলুন হ্যাঁ এটা বলে থাকে আমাকেও বলা হয়েছিল আমাকেও বলা হয়েছিল আমিও চার মাঝাব ফরজ এর কায়েল ছিলাম বা এর বক্তা ছিলাম আমি যখন মাঝহা ফরিহার করে উন্মুক্তভাবে কোরআন মানার প্রত্যয় ব্যক্ত করলাম তখন আমার উপরে হামলা মামলা এবং বিভিন্ন ধরনের দুনিয়া বিগজব এসেছিল আমার নিজের চাচা আমাকে বোমা মারতে এসেছিল বক্তব্য দেওয়ার সময় জল চায় আল্লাহ হেফাজাত করেছেন কথা হচ্ছে যে চার মাঝাব চার ফরজ ফরজ কাজগুলো তো অপরিহার্য তাই না চারটে মাঝাব ফরজ আমরা মেনে নিলাম তাহলে তো সম্যকভাবে জীবনকে চারটা ভাগ করে একটা ভাগ আনাফি মাজাহাবের পিছনে দেওয়া উচিত একটা ভাগ সাফিম আজহাবের পিছনে দেওয়া উচিত একটা ভাগ মাজাহাবের পিছনে দেওয়া উচিত একটা ভাগ মালিকি মাঝহের পিছনে দেওয়া উচিত তাকে আমরা কেউ দেই মানি তো একটা তাহলে তিনটা ফরজ যে আমার ছুটে গেল মানলাম তো একটা ফরজ তো একটা আদায় করলাম আর যারা যে কোনো একটাকে মানা ফরজ মনে করে না তারা তো সম্যকভাবে চারটাই মেনে চলেছে যদি আমরা মানামানি প্রশ্নে আসি এই কথার কাউন্টারে কথা আর কি এই হিসাবে যদি আসি তাহলে যিনি উন্মুক্ত ক্ষেত্র থেকে আমল করে যাচ্ছেন তার রফুলিয়া দাইন সাফি মাঝাবে প্রমাণিত তার রফুলিয়া দাইন মালিকী মাজহাবে প্রমাণিত অন্য মাজহাবে জোরে আমিন প্রমাণিত তাহলে তো মজহব চতুষ্টায়ের এই চক্রে তার আমলগুলো সব কিছু প্রমাণিত হচ্ছে চারটা যে কোনো একটাতে বের পড়বেই যিনি সাহি ভাবে বিশুদ্ধ ভাবে এক কথায় আহলুল হাদিস হিসাবে যদি কেউ আমলি জেন্দিগি পরিচালনা করেন চারটি মাজহাবের সমন্বয়ে কিন্তু তার আমলটা পরিচালিত হচ্ছে কিন্তু আমি যখন বিশেষ একটি মাজহাবের সাথে সম্পৃক্ত হচ্ছে সে আনি মাজহাব আমাদের দেশে যেটা সংখ্যাগরিষ্ঠতা আছে তাহলে আমি তো জোরে কখনো আমিন বলছি না আমি তো রফুল্লা দায়ন করছি না আমি তো রুকুর আগে পরে হাত উঠাচ্ছি না রফুল আদায়ন করছি না ইত্যাকারে ইমামের পিছনে সুরাতুল ফাতেহা পড়ছি না তাহলে কি হলো আমার অন্য তিন মাঝহের ফরজিয়াত ছুটে গেল বারওয়ানাই ছুটে গেল চেরানা আমল হলো যদি এইভাবে যুক্তির খাতিরে আমরা মানামানির প্রশ্নে আসি দেখুন হানাফি শাফি মালিকী হাম্বলি হওয়া মানুষের জন্য জরুরি নয় মানুষের জন্য জরুরি হচ্ছে পবিত্র কোরআন এবং রাসুলের হাদিস অনুসরণ করা এখন আপনার মাঝাবি পরিচয় আমার মাঝাবি পরিচয় যেখানেই গিয়ে ঠেকে ঠেকুক আমার যদি কোনো মাঝাবি না থাকে লাঝাবি বলা হয় অনেক সময় আলে লক্ষ্য করে গড কোনো অসুবিধা নেই লাঝাবি হয়েও যদি আমার আমলটা কোরআন এবং সুন্না ভিত্তিক হয় মুক্তির জন্য যথেষ্ট আর খুব বড় মাঝহাবের আমি লেবেল লাগিয়ে মাঝাবি হলাম কিন্তু কোরআন শূন্য ভিত্তিক আমল হলো না তাহলে তো ব্যর্থ হয়ে গেলাম তাই না সুতরাং আমাদের উচিত হচ্ছে মাজহাবের পরিচয়টা বড়ো নয় পুরাণ ভিত্তিক আমলটাই বড়ো